नमस्कार आमार भूरी भोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भूरी भोज। आमार आजकेर रेसिपी निरामिष कूमड़ो आलुर तरकारी बा कूमड़ो आलुर रसा। এই রেসিপিটা তৈরি করার জন্য কুমড়োগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর দুটো আলুও কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আলুতেও নুন হলুদ মাখিয়ে নিলাম আর কুমড়োতেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা রুটি লুচি পরোটা আর পোলাওয়ের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, ভীষণ সুস্বাদু লাগে। চলুন দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে কড়াই গরম করে এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করা হয়ে গেলে এতে কেটে রাখা কুমড়োগুলো, যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। প্রথমে আমি সমস্ত কুমড়োগুলোকে ভেজে নেব। দেখুন কুমড়োগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু লুচির সঙ্গে সবচেয়ে ভালো লাগে, এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবং ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এই তরকারিটা রান্নার জন্য মশলা তৈরি করে নেব। এখানে ছোট চামচে 3 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি ছোট চামচে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটায় কালার হবে, ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এবার সমস্ত মশলাকে অল্প জলে গুলে রেখে দেব। দেখবেন মশলাটা বেশ বাটা মশলার মতন ঘন হয়ে গেছে এবং তরকারির টেস্টটা খুব ভালো এসছে। আর ফোড়নে দিয়ে দেব জিরে, কালো সর্ষে আর একটা তেজপাতা। কুমড়োগুলোকে 10 মিনিট মতন ভেজে নিয়েছি, মানে খুব ভালো করে কিন্তু কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। এবার কুমড়োগুলোকে আমি তুলে ফেলবো অন্য একটা থালায়। এবার এই কুমড়োর যে বীজগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দেব না, এটা একটু নুন দিয়ে ভেজে নেব। এটা আপনারা ডালের সঙ্গে এমনিও খেতে পারেন। আর এই কুমড়োর বীজ কিন্তু চোখের জন্য খুবই ভালো, এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, আর এটা খেলে কিন্তু ঘুমও ভীষণ ভালো হয়। একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু এমনি এমনি ভাজা হিসেবে খেতেও ভীষণ ভালো লাগে, ডালের সাথেও খেতে পারেন। আপনার কুমড়োর বীজগুলোকে বেশ সুন্দর লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা আমি তরকারিতেই ইউজ করব, একদম শেষে এটা ইউজ করব। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে সাদা তেল দিয়েছিলাম, এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে সব ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ হিং। হিংটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, এখানে 1/2 ইঞ্চি মতন আদা ও 5-6টা পাকা লঙ্কা আমি আদার সঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো আলুগুলো। এবার আলুগুলোকেও একটু ভেজে নেব। এই তরকারিটায় কালো সর্ষে ফোড়ন দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, আর তাছাড়া তো হিং আদা বাটা রয়েছে। নিরামিষ রান্নায় হিঙের গন্ধ অসাধারণ লাগে। আলুগুলো 4-5 মিনিট ভেজে নিয়ে যে গোলা জলে গোলা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, ফ্লেমটা লো করে রাখবো অবশ্যই। ফ্লেমটা লোয়ে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় আলুও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে। এবার দিয়ে দিচ্ছি জল, যে পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণ জল দেবেন। তরকারি মাখা মাখা খেতে চাইলে আরও একটু কম জল অ্যাড করব। এবার দিয়ে দিলাম এতে স্বাদ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়ে এবার এই ঝোলের মধ্যে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুমড়োগুলো এতে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, সে কারণে এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। কুমড়ো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতন সেদ্ধ করে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। মশলাটা মিশিয়ে নিলাম। 1
टीस्पून गरम मसला गुड़ो एड कर लम सबशेषे दिए दिलम खूब सामान्य एकटू चीनी जेहेतु मिष्टि कूमड़ो तरकारीटा एमनी एकटू एकटू मिष्टि मिष्टि हय तबु आमी खूब सामान्य परिमाणे एकटू चीनी एड कर लम एबार एटा सार्व कर देव एकदम रेडी हो गेछे तरकारीटा आपनारा जदि लुचिर संगे खान ताहले तरकारीटा आर एकटू माखा माखा राखबेन आमी जेहेतु भातेर संगे खाओयार जोन्नो तैरी करछि তাই একটু ঝোল রেখেছি এবং সবশেষে উপর দিয়ে কুমড়োর বীজ ভাজাগুলো ছড়িয়ে দেব। এগুলো কুমড়োর বীজগুলো যেন সিদ্ধ না হয় সেটা খেয়াল রাখবেন। এটা মুচমুচে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ।